মিন্নির পক্ষে আমি জামিনের দরখাস্ত দিয়েছিলাম। আমার সাথে ছিল বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরগুনা সিনিয়র আইনজীবী কমলকান্ত দাস এবং মোস্তফা কাদের সহ প্রায় 30 জন বরগুনার এছাড়া ছিল আইন ও সালিস কেন্দ্র থেকে প্রতিনিধি ছিল 4 জন এবং বরিশালে ব্লাস্ট থেকে আসছে তারা বরিশাল পটুয়াখালী থেকে তারা 7 জনের একটি প্রতিনিধি দল ছিল। আজকে আজকে আমরা বিস্তারিত শুনানি করেছি। শুনানি শেষে আদালত বলছে যেহেতু মিন্নির 164 ধারায় জবানবন্দি আছে, এছাড়া রাব্বি আকন ও রিফাত ফরাজি তাদের 164-এ দাবি করছে যে মিন্নি এই ঘটনার সাথে জড়িত, সেই কারণে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। কিন্তু আগের যারা যাদের কথা বলা হয়েছে তারা কি মিন্নির কথা দাবি করেছিল সেটা কি জিজ্ঞেস করেছিলেন? মিন্নির পক্ষে আমি জামিনের দরখাস্ত দিয়েছিলাম। আমার সাথে ছিল বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরগুনা সিনিয়র আইনজীবী কমলকান্ত দাস এবং মোস্তফা কাদের সহ প্রায় 30 জন বরগুনার এছাড়া ছিল আইন ও সালিস কেন্দ্র থেকে প্রতিনিধি ছিল 4 জন এবং বরিশালে ব্লাস্ট থেকে আসছে তারা বরিশাল পটুয়াখালী থেকে তারা 7 জনের একটি প্রতিনিধি দল ছিল। আজকে আজকে আমরা বিস্তারিত শুনানি করেছি। শুনানি শেষে আদালত বলছে যেহেতু মিন্নির 164 ধারায় জবানবন্দি আছে, এছাড়া রাব্বি আকন ও রিফাত ফরাজি তাদের 164-এ দাবি করছে যে মিন্নি এই ঘটনার সাথে জড়িত, সেই কারণে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। কিন্তু আগের যারা যাদের কথা বলা হয়েছে তারা কি মিন্নির কথা দাবি করেছিল সেটা কি জিজ্ঞেস করেছিলেন? ধরে রায় পিছনে 10 মিনিট প্রথমত বলুন।